রসনা তৃপ্তির জন্য বাঙালিদের রান্নায় নানাবিধ মশলার ব্যবহার লক্ষণীয়। আর বন্দরনগরীর চট্টগ্রামে মশলার জন্য খ্যাত খাতুনগঞ্জ। সরু রাস্তায় অসংখ্য মানুষের পদচারণা, সকাল থেকে সন্ধ্যা অবিরত মানুষের কোলাহল, আর এই সবকিছু মূলত বাণিজ্যকে ঘিরে। শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র এই খাতুনগঞ্জ। ভোগ্যপণ্য সহ নানা রকম মশলার জমজমাট বাজার এটি। খাতুনগঞ্জ বাংলাদেশের প্রধান মশলার জন্য প্রধান বাজার খাতুনগঞ্জ, পাইকারি এবং খুচরা। চট্টগ্রাম পোর্ট আমাদের পাশে হওয়ার কারণে আগে থেকে মনে করেন লোকাল ব্যবসায়ীর এখানেই, এখান থেকে ব্যবসাটা মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর কি। বেশিরভাগ তো বাইরেরগুলো আপনার চট্টগ্রাম বন্দর দিয়ে আসে আর কি, আর দেশিগুলো দেশি হলুদ বাদামগুলো দেশ থেকে আসে, তো দেশের বিভিন্ন জায়গা থেকে খাতুনগঞ্জে আসে, আমরা এখানে কমিশনে বেশি। ব্যবসায়ী প্রক্রিয়া, ব্যবসা এখন কম, দেশের পরিস্থিতি হিসেবে মানুষ ভয়ঙ্কর অবস্থায় আছে, চতুর্দিকে বন্যা, আমাদের প্রায় তো বাংলাদেশের অর্ধেক জায়গায় আপনার বন্যায় প্লাবিত, তো এগুলোতে তো আমাদের বেচা বিক্রি খুবই কম, ওগুলো একটু সারি উঠতে সময়ের প্রয়োজন হবে। এমনি সব সময় জমজমাট থাকে, এখনও জমজমাট, উত্তরবঙ্গের সাথে যদি কাজ না হয় তাহলে আমাদের বেচা বিক্রি কম হয়। ছোট ছোট রাস্তার ঘিঞ্জি গলির আশেপাশে ছোট বড় অসংখ্য দোকান, তবে দোকানের আকার যাই হোক লেনদেন হয় কোটি টাকার উপরে। দাম আর পণ্যের মান নিয়ে সন্তুষ্ট থাকায় দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন এখানে কেনাকাটা করতে। তবে সাধারণত ব্যবসায়ীরা বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট থাকে কমই। আমি আসছি দিয়ে হাটসাই থানা ফতেয়াবাদ গ্রাম থেকে, এখানে আসছি দিয়ে মশলা বাজার, আমার তো ভুষা মাল বলে এগুলাকে, মশলা জাতীয় মশলা ফাতি আর কি, একটু দাম একটু নিম্নমানের দিকে, ফজন্তির দিকে আর কি। আগে তো যেমন মরিচ আগে 400 টাকা ছিল, এখন 200 টাকা, এলাচ আগে 4,500 টাকা ছিল, এখন 3,000 টাকা, তারপর জিরা 1,200 টাকা 1,300 টাকার মধ্যে কিনছি, ভালোটা উন্নত মানেরটা, এখন এটা হলো আপনার 700 টাকা। খাতুনগঞ্জ তো আসলে মশলার ইয়ের জন্য খুবই বিখ্যাত, কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখানে খাতুনগঞ্জ থেকে আপনার মশলা যায়। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে মনে করেন কেউ পাইকারি নিয়ে যায়, আবার কিছু কিছু খুচরা দোকান আছে ওদের থেকে খুচরা নিয়ে যায়, আমাদেরটা হলো সম্পূর্ণ পাইকারি, আমরা ডাইরেক্ট ইম্পোর্টের মাল আমরা এখান থেকে ডাইরেক্ট বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাই। আবার এখান থেকে কিছু লোকাল পার্টি আছে, তারাও মনে করেন 50-100 কার্টন বস্তা হিসাবে ওইভাবে নিয়ে যায়। আমরা এখানে জিনিসগুলো ভালো পাই, এক দ্বিতীয়ত হচ্ছে অন্য বাজার থেকে এখানে রেট দামও কম পাই, অনেক সুযোগ সুবিধা আছে, সেজন্য এখানে খাতুনগঞ্জ থেকে এই মালগুলো নিয়ে আর কি। হরেক রকম মশলা, যার অনেক নামই মনে রাখা কঠিন। বাজারের অন্যতম দামি মশলা জয়ত্রী, যা আমদানি করা হয় কলম্বো থেকে, পাইকারিতে প্রতি কেজি বিক্রি হয় 2,700 টাকায়। এর পরের অবস্থানে সবচেয়ে বেশি ব্যবহৃত মশলা এলাচি। ব্যবসায়ীদের মতে এলাচির বেশিরভাগই আসে যুক্তরাষ্ট্র থেকে, মান ভেদে প্রতি কেজি 2,000 থেকে 3,200 টাকা পর্যন্ত। এছাড়া লবঙ্গের দাম 900 থেকে 1,200 টাকায় কেজি, আর জিরার বাজারটা ভারত এবং ইরানের দখলে, যার দর এখন 600 থেকে 660 টাকা কেজি। তুলনামূলক কম দারুচিনির, যা আসে ভিয়েতনাম থেকে, যার দাম 395 টাকা কেজি। আসলে মশলা বাজার তো আসলে বাংলাদেশের মধ্যে খাতুনগঞ্জ বিখ্যাত, তো চট্টগ্রামের মধ্যেও তো বিখ্যাত এটা বলতে হয়। তো আসলে আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে মশলাগুলো আসে, যেমন আপনার বিশেষ করে আসে আপনার ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম, এই জায়গা থেকে বেশিরভাগ মশলাগুলো আসে। তারপর এলাচ আসে বিশেষ করে গুয়েতামালা, তারপর আপনার দারচিনি, দারচিনি আসে ভিয়েতনাম, চায়না, জিরা আসে ইন্ডিয়া আর আপনার চায়না। মূলত আমাদের এখানে বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা মালামালগুলো, আমাদের বিভিন্ন ইম্পোর্টার আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে আমরা আমাদের মাধ্যমে আমরা খুচরা বাজারে বিক্রি করি জিনিসগুলো, খুচরারা ওনারদের মতো করে জিনিসগুলো বিক্রি করে আর কি। অভ্যন্তরীণভাবে শুধু ধনিয়া, মিষ্টি জিরা, মরিচ, হলুদ, তেজপাতা, কালো জিরা সহ হাতে গোনা কয়েকটি মশলা দেশে উৎপাদন হয়, তবে চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় এসব পণ্যেরও একটি উল্লেখযোগ্য অংশ আমদানি করতে হয়। মশলার সিংহভাগই নির্ভর করে আমদানির উপর। বিভিন্ন দেশ থেকে আসা মশলা নানা পথ ঘুরে
ঠুকছে খাতুনগঞ্জ বাজারের অলিগলিতে। অনুকা গুহ, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ। Thank you.